বাইতুল মুকাদ্দাস জয় করার পরে সবাই যখন বিজয় উৎসব পালনে ব্যস্ত, তখন সালাহউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহ আলাইহি গভীর চিন্তায় নিমগ্ন। ওনার চিন্তার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে বাইতুল মুকাদ্দাস জয় হয়েছে, কিন্তু এখনও এমন শত্রু আমাদের মাঝে রয়ে গেছে যাদেরকে খুঁজে বের না করতে পারলে বাইতুল মুকাদ্দাস আমরা বেশি দিন আমাদের কাছে রাখতে পারবো না। সালাহউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহ আলাইহি ওনার অত্যন্ত বিশ্বস্ত সেনাদের নিয়ে খুবই গোপনে নতুন একটি গোয়েন্দা বিভাগ গঠন করলেন, যাদেরকে আটককৃত ইহুদি গোয়েন্দা সেনাদের থেকে প্রাপ্ত তথ্য দিয়ে ট্রেনিং দিলেন। সে সময় ফিলিস্তিনের এক ইমামের প্রশংসায় ভরপুর ছিল বিশ্ব। ইসলামী স্কলার, শায়খ এবং অত্যন্ত আমলদার ও পরেজগার হিসেবে তার সুখ্যাতি পুরো ফিলিস্তিন জুড়ে। একদিন তিনি তাফসিরের আলোচনা করছিলেন তার মসজিদে, এ সময় দুইজন অপরিচিত আগন্তুক আসলেন। ওনারাও খুব গভীর মনোযোগ দিয়ে তার তাফসির আলোচনা শুনলেন। আলোচনা শেষে ওনারা ইমামের সামনে গিয়ে প্রশ্ন করলেন, সূর্য কখন ওঠে? ইমাম জবাব দিল, যখন বৃষ্টি থেমে যায়। অপরিচিত আগন্তুক আবার প্রশ্ন করল যে বৃষ্টি কোন দিক থেকে আসে? ইমাম উত্তর দিল, ঝড় হাওয়ার দিক থেকে। এভাবে আরো কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর। এসব প্রশ্ন উত্তরগুলো ছিল ইহুদিদের সাংস্কৃতিক কোড। উপস্থিত মুসল্লিরা এসব বুঝল না। তারা চলে যাওয়ার পর ইমাম সাহেব আগন্তুকদের নিয়ে তার ঘরে প্রবেশ করলেন। ঘরে গিয়ে ইমাম তাদের সাথে তার নিজের আসল পরিচয়ে কথা বলতে শুরু করলেন। ইমামের স্ত্রী আগন্তুকদের মত পরিবেশন করতে দিলেন। আগন্তুকরা ইমামের সাথে বিস্তারিত কথা বলা শুরু করলো। ইমাম কবে থেকে এখানে? মানুষের মধ্যে কি কি ফিতনা ছড়িয়েছে? মানুষের ইমানের মধ্যে চিড় ধরাতে কতটুকু সক্ষম হয়েছে? ইত্যাদি বিষয়ে কথা বলতে লাগলো। ইমাম অত্যন্ত আগ্রহের সাথে কিভাবে মানুষের মাঝে ফিতনা তৈরি করেছে, কিভাবে মাসালাগত বিরোধ লাগাচ্ছে, কিভাবে এর মাঝে ইহুদি পণ্ডিতের সাথে যোগাযোগ রক্ষা করেছে, কিভাবে মানুষকে জিহাদ থেকে বিমুখ রাখছে, কিভাবে ইহুদিদের ক্ষমতার ভয় মুসলিমদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সব বলতে লাগলো। মোটামুটি প্রয়োজনীয় তথ্য পাওয়ার পরে আগন্তুকরা ওনাদের মাথার পাগড়ি খুলেন এবং ওপরে জামা খুললেন। এটা দেখে ইমাম এবার ভয়ে পালাতে চাইল, কারণ এই আগন্তুকরা ছিলেন হযরত সালাহউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহ আলাইহির ওনার গোয়েন্দা বিভাগের সেনা। ওনারা তাকে ধরে নিয়ে গেলেন এবং তাকে হত্যা করলেন। এভাবে হযরত সালাহউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহ আলাইহি 3000 ইহুদি আলেম হত্যা করেছিলেন, যারা মূলত ইহুদি কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মধ্যে ফিতনা ছড়ানো, মুসলমানদের ইমান আকিদা নষ্ট করে 70 দিন থেকে বিচ্যুতি করে দেয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য। যদি 1000 বছর পূর্বে মুসলিম সমাজে 3000 ইমাম বা আলেম বেশধারী ইহুদি থাকতে পারে, তাহলে বর্তমানে আখেরি জামানায় কত সংখ্যক ইহুদি চর থাকতে পারে তা কল্পনাতীত বিষয়।